লেকাস অনলাইন ক্লাসের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম, প্রভাষক আইসিটি, লেকাস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙ্গামাটি। আজকে আমরা আমাদের ক্লাস টেনের আইসিটির প্রথম অধ্যায়ের বোর্ডের প্রশ্নগুলো আমরা দেখব। তো বোর্ডের প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের, এটা 2020 সকল বোর্ডে আসছে, সেটা হলো ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের বাস্তবায়নের জন্য সরকার গুরুত্ব দিয়েছে। অপশন এক, মানব সম্পদ উন্নয়ন, জনগণের সম্পৃক্ততা। 3 নম্বর হচ্ছে দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার। তো এই বিষয়টা হচ্ছে যে আমাদের যে ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের বাস্তবায়নের জন্য সরকার গুরুত্ব দিয়েছে, যে আসলে আমাদের এখানে দেখা যাচ্ছে যে সবগুলোই, মানে মানব সম্পদ উন্নয়ন, জনগণের সম্পৃক্ততা, দৈনন্দিন জীবনে তথ্য ব্যবহার। তাহলে আমাদের অ্যান্সার আসবে ঘ নম্বর, তার মানে একের আমাদের ঘ নম্বর অ্যান্সার। এরপরে হচ্ছে আমাদের যে বলছে যে নিচের উদ্বিগ্ন পড়ে এবং 2 এবং 3 নং প্রশ্ন উত্তর দাও। তা বলছে, রাহান সাহেব অনলাইনে মেয়ের জন্য একটি পোশাক পছন্দ করলেন, পণ্যটি অর্ডার করে হাতে পাওয়ার পর মূল্য পরিশোধ করলেন। তো এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের অনলাইনে উনি পণ্য অর্ডার করছে, করার পরে এই পণ্যটা যখন পেলো, পাওয়ার পরে উনি মূল্য পরিশোধ করলেন। তা বলছে, উদ্দীপক উল্লেখিত দোকানের জন্য প্রযোজ্য কি, পণ্যের ছবি, মানে এখানে আমাদের অনলাইন যে শপ বা দোকান, এটার জন্য আমাদের কি কি দরকার সেটা। তো প্রথম বলছে যে পণ্যের ছবি, নির্দিষ্ট মার্কেট, ভিডিও। তো আমাদের আসলে নির্দিষ্ট মার্কেটের দরকার হচ্ছে না, অনলাইনের জন্য আমাদের নির্দিষ্ট কোনো মার্কেট দরকার হয় না, কিন্তু পণ্যের ছবি দরকার, পণ্যের ভিডিও দরকার। তাহলে আমরা এই দুইটা, মানে আমাদের দ্বিতীয় অপশনটা দরকার হচ্ছে না। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 1 ও 3 আর কি, মানে খ নম্বর। তো তারপরে হচ্ছে, রাহান সাহেবের মূল্য পরিশোধের পদ্ধতি কোনটি, তার হচ্ছে এটিএম কার্ড, কট, তার হচ্ছে মোবাইল ব্যাংকিং, আর হচ্ছে ইমিটস। তো আমাদের এখানে ক্যাশ অন ডেলিভারি, আর কট মানে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। তো এখানে ব্যাখ্যা ওখানে আসছে এই বইতে। তো হচ্ছে, রায়ন সাহেব অনলাইন পোশাকের ছবি ভিডিও দেখে তার মেয়ের জন্য পোশাক পছন্দ করে অর্ডার করলেন, পোশাকটি তার কাছে বিক্রেতা পৌঁছে দিয়ে তারপর টাকা নিলেন। পণ্য ব্যবসার টাকা পাওয়ার বা পরিশোধ পদ্ধতি হলো কি, ক্যাশ অন ডেলিভারি, মানে কট আর কি, তার মানে টাকা পরিশোধ কখন পণ্য পাওয়ার পরে, সেটাকে বলা হয় ক্যাশ অন ডেলিভারি বা কট আর কি। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে কট। তো এটিএম কার্ডের বিষয়টা কি, এটিএম কার্ডে হচ্ছে আমরা কার্ড থেকে টাকা নিই, টাকা দিয়ে তুলি। মোবাইল ব্যাংকিং হচ্ছে আমাদের মোবাইলের মাধ্যমে টাকা সিমে আসছে একটা, সেটা বিকাশ রকেট এগুলো আর কি। তো ই গভর্নেন্স চালু ফলো, একটা প্রশ্ন হচ্ছে ই গভর্নেন্স চালু ফলে কি সরকারি দপ্তরে আন্তঃসংযোগ বৃদ্ধি পেয়েছে, শোষণের পথে দেশ এগিয়ে যাচ্ছে, কর্মীদের দক্ষতা বেড়েছে। তাহলে আমাদের এখানে বলছে ই গভর্নেন্স, মানে ই গভর্নমেন্ট ইন্টারনেট গভর্নেন্স এর সুযোগ সুবিধা গুলো চালুর ফলে আমাদের কি সরকারি দপ্তরে আন্তঃসংযোগ বৃদ্ধি পেয়েছে, এটাও সত্য। সুশাসনের পথে দেশ এগিয়ে যাচ্ছে, এটাও সত্য। দুর্নীতি কমে যাচ্ছে, কর্মীদের দক্ষতা বেড়েছে, তার মানে আমাদের ইন্টারনেট বা অনলাইন ব্যবহার করার কারণে কর্মীদের দক্ষতা বাড়ছে। তার মানে আমাদের তিনটাই, তাহলে হচ্ছে আমাদের খ নম্বর উত্তর, মানে যেহেতু তিনটাই আমাদের সঠিক, তাহলে আমাদের খ নম্বর 1, 2 ও 3। প্রশ্ন বলছে যে কি, কোনটি আবিষ্কার ফলে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার সমূহের মধ্যে আন্তঃসংযোগ বিকশিত হতে শুরু হয়েছে। তো এখানে বলছে যে আমাদের কোনটি আবিষ্কারের ফলে আমাদের আন্তঃসংযোগ, যে কম্পিউটারের মধ্যে আন্তঃসংযোগের বিষয়টা হচ্ছে আমাদের, যে প্রথম অপশন হচ্ছে আরফানেট, দ্বিতীয় হচ্ছে অমিনেট, তৃতীয় হচ্ছে ইন্টারনেট, ইন্টারনেট চ্যানেল হচ্ছে ইন্টারনেট। তো আমাদের বিষয়টা হচ্ছে যে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটারের মধ্যে আন্তঃসংযোগ বিকশিত হচ্ছে আমাদের ক নম্বর, আলফানেটের মাধ্যমে। এরপরে আমরা আসি যে আমাদের ডস অপারেটিং সিস্টেম প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোনটি আর কি, ডস অপারেটিং সিস্টেম, অ্যাপল, এইচপি, মাইক্রোসফট, ডেলাইট। তো আমরা জানি ডস অপারেটিং সিস্টেম আমাদের প্রস্তুত করছে আমাদের মাইক্রোসফট, 10 নম্বর। তাহলে বর্তমান দেশের সকল জমি রেকর্ডে অনুলিপি সংগ্রহ করা যায় কোন সেবার মাধ্যমে? তো আমাদের বলছে ই পুটজি, ই পর্সা, ই ল্যান্ড, ই রেকর্ড।
তো আমাদের জমির রেকর্ডের বিষয়টা হচ্ছে আমরা বলি পড়স আর কি, তো ই পড়স হবে আর কি। তো আমাদের বিষয়টা হচ্ছে যে বর্তমান দেশের সকল জমি রেকর্ডের রেকর্ডে অনুলিপি সংগ্রহ করা যায় কোন সেবার মাধ্যমে, সেটা হচ্ছে ই পড়স। এরপর হচ্ছে আমাদের হচ্ছে একজন লোক কিভাবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে পারেন, এটা হচ্ছে ই পড়স সেবার, ই এমটিএস টেলিমেডিসিন এর আর ই পুরজি। এটা সবাই আমরা জানি যে আমার টেলিমেডিসিন, টেলিমেডিসিনটা হচ্ছে যে দূর দূরান্তে অবস্থিত, দূর দূরান্তে অবস্থিত হচ্ছে কি বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা সেবা নেওয়া, সেটা কি হতে পারে টেলিফোনের মাধ্যমে হতে পারে বা আমরা ভিডিওর মাধ্যমে মোবাইল ফোনের মাধ্যমে হতে পারে আর কি, এটাকে বলা হয় টেলিমেডিসিন। এবার 9 নম্বর হচ্ছে বলছে স্বল্প খরচ এবং দ্রুত টাকা পাঠানো পদ্ধতি কোনটা, ইভিএম। তারপর বলছে যে কি এমইএমআর, ইএমটিএস, এমটিসিএল। তা এখানে উত্তর হবে আমাদের ইএমটিএস আর কি। ইএমটিএস পুনরায় বলছে ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম আর কি, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম, এটা হচ্ছে সবচেয়ে দ্রুত এবং হচ্ছে নিরাপদ। এরপর হচ্ছে বলছে যে ডিজিটাল বাংলাদেশ প্রকল্পের বাস্তবায়নের জন্য সরকার যে বিষয়ে গুরুত্ব দিয়েছে সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্যসেবা, মানসম্পদ উন্নয়ন, জনগণের সম্পৃক্ততা। তো দেখা যাচ্ছে যে আমাদের এই আমাদের 10 নম্বর হচ্ছে আমাদের এই যে এখানে কয়েকটা বিষয় আছে যে আমাদেরকে নোটে বলছে যে রূপকল্পে 4টি সুনির্দিষ্ট বিষয় গুরুত্ব দিয়ে একটু মানসম্পদ উন্নয়ন, জনগণের সম্পৃক্ততা, সিভিল সার্ভিস, দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার। তাহলে আমাদের এখানে আসছে যে মানব সম্পদ উন্নয়ন, ঠিক আছে, আরেকটা জনগণের সম্পৃক্ততা, স্বাস্থ্য সেবাটা আমাদের যেহেতু নাই তাহলে আমাদের উত্তর হবে 2 এবং 3। এরপর বলছে যে অনলাইনে মূল্য পণ্যের মূল্য পরিশোধ করা যায় কি ডেবিট কার্ডের মাধ্যমে, আইডি কার্ডের মাধ্যমে, ক্রেডিট কার্ডের মাধ্যমে। তো বিষয়টা হচ্ছে আমাদের যে ডেবিট কার্ডের মাধ্যমে আমরা এটা হচ্ছে ক্রেডিট কার্ড হবে, আইডি কার্ডের মাধ্যমে, আইডি কার্ডটা এটা ক্রেডিট কার্ড হবে। তো ক্রেডিট কার্ড আইডি কার্ডের মাধ্যমে এখানে হচ্ছে আমার 3 নম্বর আর কি, 2 এবং 3, ক্রেডিট কার্ড এবং আইডি কার্ড। ডেবিট কার্ডে আমাদের সম্ভব না, তার মানে আমাদের উত্তরটা হবে 11 নম্বর, উত্তরটা হবে হচ্ছে আমাদের এই যে ডেবিট কার্ড আর হচ্ছে ক্রেডিট কার্ড আইডি কার্ডের মাধ্যমে হবে না আর কি, তার মানে উত্তর হচ্ছে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে। তাহলে 1 ও 3 হবে উত্তর, 1 ও কি 3 হবে। এরপর বলছে যে করিম সাহেবের, এখানে হচ্ছে করিম সাহেব একজন দক্ষ আধুনিক ব্যবসায়ী, তিনি বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে পণ্য কেনাবেচা করে থাকেন। তো বলছে যে করিম সাহেবের ব্যবহৃত প্রযুক্তির নাম কি, তো আমরা একটু পড়ি। তো এটা হচ্ছে কি ই কমার্স, এবং অনলাইনে যে প্রযুক্তির মাধ্যমে কেনাবেচা করলে সেটাকে বলা হয় ই কমার্স। অনলাইন কেনাবেচার মাধ্যম হলো কি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, আইডি কার্ড। এটা আমরা কিছুক্ষণ আগে যেটা করলাম সেটা হচ্ছে আমাদের ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড, তার মানে 1 ও 2 আর কি, 1 ও 2। এরপরে আমরা আসছি যে 14 নম্বর, সেটা বলছে যে কম্পিউটার প্রোগ্রাম, প্রথম প্রোগ্রামের ধারণা প্রবর্তন করেন, কম্পিউটারের প্রথম প্রোগ্রামের ধারণা প্রবর্তন করেন হচ্ছে কে আমাদের আভা লাভলেস, হচ্ছে আমাদের কি আভা লাভলেস হচ্ছে আমাদের কম্পিউটারের প্রথম আমাদের প্রোগ্রামের ধারণা দেন। ফেসবুক নির্ভরতা এটা আমরা সবাই জানি মার্ক জুকারবার্গ। তারপর হচ্ছে ইন্টারনেটে পণ্য কেনাকাটা পদ্ধতি কি, ইন্টারনেটে পণ্য কেনাকাটার পদ্ধতি হচ্ছে আমাদের কি এটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে এটা আগেও আসছে, সেটা হচ্ছে আমাদের ই কমার্স। সুমন টেলিভিশনে কৃষি সংক্রান্ত বিভিন্ন উদাহরণ অনুষ্ঠান দেখে, এই ক্ষেত্রে সুমন কিভাবে শিক্ষা অর্জন করছে আর কি, সেটাকে বলা হয় যে কি আমাদের ই লার্নিং আর কি, সেটা হচ্ছে খ নম্বর ই লার্নিং আর কি। ই লার্নিংটা হচ্ছে দূর দূরান্ত থেকে বিভিন্ন মাধ্যমে, সেটা হচ্ছে ইন্টারনেট হতে পারে, সেটা রেডিও টেলিভিশন মাধ্যমে শিক্ষা দান বা শিক্ষা নিলে সেটা হচ্ছে কি বলা হয় ই লার্নিং, শিক্ষা নিলে ই লার্নিং আর কি। তো এই HTTP এর পুরো হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল আর কি। তো তাই এটা হচ্ছে আমাদের কি, তাহলে 1 নম্বর, 18 নম্বর হচ্ছে কি ক। তারপর হচ্ছে মাইক্রো প্রসেসর কত সালে আবিষ্কৃত হয়, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মাইক্রো প্রসেসর কত সালে আবিষ্কৃত হয়। মাইক্রো প্রসেসর আমাদের 1971 সালে, আমাদের যে বছরে আমাদের স্বাধীনতা যুদ্ধে আমরা জয়লাভ করি সেই বছরে, সরি সেটা হচ্ছে আমাদের
উনিশ নম্বর হচ্ছে আমাদের খ নম্বর আর কি, যে আমাদের যুদ্ধের সাল 1971 সাল। আধুনিক কম্পিউটার জনক হচ্ছে, এটা আমরা সবাই জানি, আধুনিক কম্পিউটার জনক হচ্ছে আমাদের চার্লস ব্যাবেজ আর কি। পৃথিবীর সবাই নিচের কোনটি 21 শতকের সম্পদ হিসেবে মেনে নিয়েছে, সেটা হচ্ছে আমাদের 21 নম্বর হচ্ছে আমাদের জ্ঞান। জ্ঞানকে, নলেজ, নলেজকে আমাদের কি 21 শতকের সম্পদ হিসেবে মেনে, যার কাছে যত বেশি নলেজ আছে এখন সে তত বেশি সম্পদের অধিকারী আর কি। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কার হাতে সুচিত হয়, এটা মার্ক জুকারবার্গ এটা বলছে। যে আমাদের পরে হচ্ছে আব্দুর রহমান সাহেব বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন, তিনি পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য লন্ডনে একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন, কিন্তু তিনি লন্ডনে না গিয়ে বাংলাদেশ থেকে নিয়মিত ক্লাস করেন। তো এটা আমরা, এটা যে বিষয়টা হচ্ছে বলছে আব্দুর রহমান সাহেবের ক্লাস করার ক্ষেত্রে সহজতম প্রযুক্তি হলো কি, আমাদের সহজতম প্রযুক্তি হলো 23 নম্বরে অ্যান্সার হবে আমাদের ক নম্বর, কম্পিউটার। তো নাই ছয় নাই ঢাকায় নাকি অনলাইনের মাধ্যমে সরকারি আলিয়া মাদ্রাসা ভর্তি হওয়ার জন্য আবেদন করলো, দেখেন হচ্ছে নাহি ভর্তি ফর্ম নিচের কোনটি মাধ্যমে পূরণ করেছিল, তার বন্ধুকে মাদ্রাসা পাঠিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, ডাক মাধ্যমে, মোবাইল ফোনের মাধ্যমে। এটা সহজ, এটা হচ্ছে আমাদের 24 নম্বর হচ্ছে গ নম্বর, সেটা হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে। উদ্দীপকে প্রযুক্তির কোন ধারণা ব্যবহার ব্যবহার দেখানো হয়েছে, এটা হচ্ছে ই লার্নিং, ই গভর্নেন্স, ই কমার্স, ইমেইল। 25 নম্বর, 25 নম্বর হচ্ছে আমাদের যে ই গভর্নেন্স, ই গভর্নেন্স। তো বলছে বাংলাদেশের ডাক বিভাগে এমটিএস এর মাধ্যমে 1 মিনিটে কত, 1 মিনিটে কত টাকা পর্যন্ত পাঠানো যায়। এতে 26 নম্বর হচ্ছে আমাদের খ নম্বর আর কি, এটা 50,000 টাকা, কারণ প্রতি মিনিটে বা 1 মিনিটে আমাদের 50,000 টাকা পাঠানো যায় কিসের মাধ্যমে, এমটিএস এর মাধ্যমে। তবে চিনি কলসমূহে কখন আখ সরবরাহ করতে হবে, তা আখচাষীরা নিচের কোনটির মাধ্যমে তাৎক্ষণিক তথ্য পাচ্ছে, একটা হচ্ছে ইমেইল, একটা ই পুরজি, একটা ই কমার্স নিসার। ই পুরজি হলো দেশের প্রথম দিনকার ই সেবা আর কি, তার মানে আমাদের আখ চিনকল্পে আখ কখন সরবরাহ করতে হবে এটা আখচাষীরা পাচ্ছে যে ই পুরজির মাধ্যমে। তারপর আমাদের 27 নম্বর হচ্ছে আমাদের খ নম্বর, ফ্রিল্যান্সের কাজ করার জন্য প্রয়োজন হচ্ছে কি, ইংরেজি ভাষার দক্ষতা, উন্নত নেটওয়ার্ক, ধৈর্য আর কি। তা 28 নম্বর হচ্ছে আমাদের আসলে সবগুলোই যে ইংরেজি ভাষা দক্ষতা জানা দরকার, কারণ আমাদের এটা ম্যাক্সিমাম কাজগুলো হচ্ছে কি বিদেশি বাইরেরা দেয়, বা এই কারণে আমাদের তাদের সাথে যোগাযোগ করার জন্য ইংরেজি ভাষা দক্ষতাটা ভালো দরকার, উন্নত নেটওয়ার্ক, ধৈর্য, এইগুলো সবগুলোই দরকার। তারপর বলছে যে আমাদের রবিক সিএসসি থেকে উচ্চতর ডিগ্রি গ্রহণ করে সফটওয়্যার তৈরির লক্ষ্যে একটি আইটি ফার্ম গঠন করেন, তৈরিকৃত সফটওয়্যার গুলো দেশ দেশ বিদেশে বিক্রয় করে তিনি প্রচুর অর্থ উপার্জন করেন, এর পাশাপাশি তিনি বিশেষ সংস্থার মাধ্যমে মেধাস্বত্ব সংরক্ষণ করেন। রফিকের সফটওয়্যার বিদেশে রপ্তানির ফলে কি হয়েছে, দেশের বৈদেশিক মুদ্রা বৃদ্ধি পাবে, জনগণের মাতৃভাষা আয় বৃদ্ধি পাবে, বৈদেশিক বাণিজ্যে বাণিজ্যের ঘাটতি রোধ হবে। ঠিক তিনটাই আসলে সত্য, তার মানে আমাদের ঘ নম্বর 1, 2 ও 3। তো আমরা আমাদের প্রথম অধ্যায়ের বোর্ডের প্রশ্নগুলো আমরা দেখলাম, তো আজকে এতটুকুই, আগামী দিন আমরা অধ্যায় 2 এর বোর্ডের প্রশ্নগুলো দেখবো, এরপর আমরা অন্যান্য প্রশ্নগুলো নিয়ে কাজ করবো। যেহেতু আমাদের আইসিটি শুধুমাত্র 25 মার্ক এমসিকিউ আর 25 মার্ক প্র্যাকটিক্যাল ব্যবহৃত, আমাদের এমসিকিউর জন্য আমাদের এমসিকিউ বারবার বেশি বেশি পড়ার কোনো বিকল্প নেই, এই জন্য আমরা আমাদের বোর্ডের প্রশ্নগুলো আগে সমাধান করব, এরপর আমরা অন্যান্য প্রশ্নগুলো দিকে যাব। তো ধন্যবাদ সবাইকে, আজকের ক্লাস এতটুকুই, করোনার এই মহামারীর মধ্যে সবাই শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করছি, আল্লাহ হাফেজ।